শুরু করছি আমাদের পরবর্তী টপিক, রোধাঙ্গ এবং পরিবাহিতা। অ্যাকচুয়ালি রোধাঙ্গ কি এটা জানার জন্য আমাদেরকে রোধ যে বিষয়টা আছে সেখান থেকে আসতে হবে, যে একটা পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে যে একটা পরিবাহী রোধ, নাম্বার ওয়ান পরিবাহী রোধ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। অর্থাৎ যখন পরিবাহীর উষ্ণতা উপাদান এবং অন্যান্য উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা এবং সেই সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্যাট ইজ এই যে এ, এটা ইজিকুয়াল যখন ধ্রুবক থাকে, অর্থাৎ এগুলো যখন পরিবর্তন হয় না, তখন এর যে রোধ সেটা অ্যাকচুয়ালি তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। দ্যাট ইজ এইটা। আবার দু নম্বর যদি আমরা বলি যে পরিবাহী রোধ আর এটা ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, যখন হচ্ছে এইগুলোর সঙ্গে এল ব্যাং ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, কিন্তু যেটা ধ্রুবক, তখন একটা পরিবাহী যখন আমরা দিচ্ছি তখন এই পরিবাহীর যে লেন্থ সেটা যদি এল হয় আর এ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুটোকে অংশকে আমরা লিখবো যৌগিক ভেদের নিয়ম অনুসারে আর বে ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, অর এখান থেকে আর বে ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখানে রোটাকে আমরা বলছি এটা ধ্রুবক, দ্যাট ইজ আর যে রো এটা ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক বলছি আমরা। তাহলে রো যে ধ্রুবক এটা একটা নাম আছে, এই ধ্রুবকটার নামই হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্কটা অ্যাকচুয়ালি কি যে প্রতিটি মেটেরিয়ালের জন্য কিন্তু এই রোধাঙ্কের ভ্যালুটা হচ্ছে আলাদা। প্রতিটি মেটেরিয়াল মানে প্রতিটি কন্ডাক্টর, প্রতিটি পরিবাহীর জন্য কিন্তু এই ওয়েভ ভ্যালু কিন্তু সম্পূর্ণ আলাদা। দ্যাট ইজ এইখানে আমাদের আর এর যে ভ্যালুটা এলো, যে আর এর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এইটা হচ্ছে আর এর একটা গাণিতিক রাশিমালা, এটা রোধের সঙ্গে রোধাঙ্কের যে সম্পর্ক সেটা রাশিমালা। তাহলে আমরা এইখানে রোধাঙ্কের যে রোধাঙ্কের যে সংজ্ঞা সেটা আমরা কি করে পাবো, তাহলে যে যে রোধাঙ্ক রো এটাকে আমরা কি করে বলবো, রো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, দেয়ারফর এখানে রো ইজ ইকুয়াল টু আর বাই এ ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এই জায়গা থেকে যেটা বলতে পারি যে আর এ এল ইজ ইকুয়াল টু ওয়ান, এ ইজ ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে এখান থেকে রো ইজ ইকুয়াল টু আর বাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, এটা ইজ ইকুয়াল টু আর। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই প্রান্তের যে রোধ বা দুই বিপরীত প্রান্তের যে রোধ, সেই বিপরীত প্রান্তের রোধটাকে আমরা বলছি কি, এই যে এই প্রান্তের যে রোধ সেই দুই বিপরীত প্রান্তের রোধটাকে আমরা বলছি যে এর রোধাঙ্ক। এটা যদি এল ইকুয়াল টু ওয়ান হয়, আবার সেই সঙ্গে এইখানে যে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এল ইকুয়াল টু ওয়ান হতে হবে। আবার এটাকে আমরা আরো একটু সঙ্গে আয়ন যে সংজ্ঞাটা আছে আরো সুন্দরভাবে যদি দিতে চাই, তাহলে এখানটা আমরা একটা জাস্ট এরকম ধরনের ঘনককে কল্পনা করবো যে ঘনকটা হচ্ছে একটা একক দৈর্ঘ্যের ঘনক। এই একক দৈর্ঘ্যের যে ঘনক যেটা নেব সেটা হচ্ছে এই একটা তল এবং এই একটা তল, দ্যাট ইজ এটা দুই বিপরীত তল। আর এখানে এই এল এর ভ্যালুটা হচ্ছে ওয়ান, দ্যাট ইজ এখান থেকে এইটুকু এল, এখান থেকে এইটুকু হয়ে গেল আমাদের এল ইজ ইকুয়াল টু ওয়ান, এখান থেকে এইটুকু হয়ে গেল এল ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। অর্থাৎ একক দৈর্ঘ্যে বলতে পারি যেটা যে একক দৈর্ঘ্যের কোন ঘনকের, দ্যাট ইজ একক দৈর্ঘ্যের কোন ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ ক্রিয়া করে, তাকে আমরা বলছি ওই পরিবাহীটির রোধাঙ্ক। রোধাঙ্ক যখনই আমরা পেয়ে যাচ্ছি তাহলে রোধাঙ্কের আমাদের এখানকার যেটা আসবে সেটা হচ্ছে রোধাঙ্কের একক, রোধাঙ্কের একক। এই যে রোধাঙ্ক বলছি না, এই রোধাঙ্কের রোধাঙ্কের একক আমরা পাচ্ছি এখান থেকে দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এই যে এককটা আর এম এর একক হচ্ছে কি না ওহম এটা ইন্টু মিটার। আর যদি আমি সিজিএস পদ্ধতিতে করি তাহলে আর এটা এটা পাচ্ছি আমরা ওহম এটা ইন্টু সেন্টিমিটার। তাহলে এটা হলো একক কার, এটা হচ্ছে রোধাঙ্কের, তো এটা রোধ নয় এটা রোধাঙ্কের একক। তাহলে আমরা রোধাঙ্কের একক সহ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রোধাঙ্ক কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচারের সাথে কিন্তু এর পরিবর্তন হয়। কেন হয় আমি প্রথমত বলে দিই যে আর যেটা যে পরিবাহীর যে রোধ, পরিবাহীর রোধ এটা উষ্ণতার উপর নির্ভরশীল, কিরকম যে এই নির্ভরশীলতাটা কেমন,
প্রথমত তো হচ্ছে যে r এটা ইজ ইকুয়াল বা r t এটা ইজ ইকুয়াল টু r 0 এটা ইনটু 1 প্লাস আলফা এটা ইনটু t আমরা এরকম ভাবে একটা সমীকরণ আকারে এটা দিতে পারি সেটা কি না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতায় কোনো পরিবাহীর রোধ কোনো পরিবাহীর রোধ এটা হচ্ছে কত দ্যাট ইজ এটা হলো r 0 আচ্ছা 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পরিবাহীর রোধ হচ্ছে কত r t আর এইখানটায় যেটা আমরা আলফা বলছি সেটা হচ্ছে কি আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক এই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক উষ্ণতা গুণাঙ্ক যদি এরা পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীর পরিবাহীর ক্ষেত্রে এই যে আলফা না এটা গ্রেটার দেন জিরো হয় তার মানে আমরা এখানে অলওয়েজ জিরো রাখছি আর যদি জিরো হয় তাহলে এটা গ্রেটার দেন জিরো দ্যাট ইজ টেম্পারেচার যত বাড়বে না তত এই কিন্তু রোধাঙ্ক যাবে সরি রোধ যেটা সেটাও কিন্তু বাড়বে আবার টেম্পারেচার যত বাড়বে পরিবাহীর ক্ষেত্রে কিন্তু রোধাঙ্কের ভ্যালুটাও বাড়বে কারণ আর এটা ইজ প্রপোর্শনাল টু আর ইজ ইকুয়াল টু রো এটা ইনটু এল বাই এ যদি এইগুলো কনস্ট্যান্ট থেকে যায় তাহলে এ বৃদ্ধি পেলে রোটাও কিন্তু বৃদ্ধি পাবে তাহলে সেক্ষেত্রে রোধাঙ্কের ভ্যালুটাও কিন্তু বাড়বে তার মানে আমরা এইখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রোধাঙ্কের সংজ্ঞা পেলাম আর রোধাঙ্ক এবং রোধ এটা উষ্ণতার সাথে কিভাবে নির্ভরশীল সেটাও কিন্তু আমরা পাচ্ছি তাহলে এই জায়গা থেকে আমরা রোধাঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখন আসছি যেটা সেটা হচ্ছে পরিবাহী টাঙ্ক এবার আমরা পরিবাহী টাঙ্ক কাকে বলে এই যে পরিবাহী টাঙ্ক এটাকে অনেক সময় আমরা সিগমা অথবা কে দ্বারা ডিনোট করি যদি আমরা এটাকে সিগমা দিয়ে ডিনোট করি এটা হচ্ছে সিগমা দেয়ার পরিবাহী টাঙ্ক সিগমা যদি হয় তাহলে সিগমা এটা ইকুয়াল টু 1 বাই রো আমরা লিখতে পারি এটা আবার কি যে কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যকেই বলা হয় তার কি যে পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক ইন্ডিকেট করে দেয় যে পরিবাহিতাঙ্কের মান যত বেশি হবে পদার্থটা তত বেশি সুপরিবাহী হবে অর্থাৎ রো এর ভ্যালু যত কম হবে সিগমার ভ্যালু তত বেশি হবে সিগমা এর এসআই একক কি এসআই একক হয়ে গেল যে ওহম টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ এইখানে আমরা লিখতে পারি যেটা সেটাকে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি এই যে এটাকে আমরা বলি সবসময় মো মিটার ইনভার্স মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ এইটা বা মো পার মিটার আবার যদি আমি এখানকার সিগমার জায়গাটা আমি এরকম বলতে যদি সিগমার সিজিএস ইউনিট যদি বলি তাহলে এখান থেকে আমরা বলবো কি মো এটা ইন্টু সেন্টিমিটার ইনভার্স দ্যাট ইজ এইরকম হচ্ছে যে সিগমা এর একক আবার আমরা যখনই এই যে ভ্যালুগুলোকে নিয়ে দিলবো দ্যাট ইজ এই যে পরিবাহিতাঙ্ক এবং রোধাঙ্ক আমরা যখন পেলাম পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের মধ্যে সম্পর্ক পেয়েছি দ্যাট ইজ এই যে রিলেশনগুলো একটা একটা করে আমরা যেটা পাচ্ছি সেটা এক নম্বর আর এটা ইজ ইকুয়াল টু রো এল বাই এ পেয়েছি নাম্বার টু এটা হলো যে আর টি এটা ইজ ইকুয়াল টু আর জিরো এটা ইন্টু ওয়ান প্লাস আলফা টি পেলাম নাম্বার থ্রি পাচ্ছি যেটা সেটা হচ্ছে রো এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিগমা বা সিগমা এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের ওয়ান বাই রো এটা পাচ্ছি আবার সেই সঙ্গে আমি এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে পরিবাহিতা দ্যাট ইজ এইটা আবার আর একটা জিনিস পরিবাহিতা এটা পরিবাহিতা এটা কি এটাকে আমরা কে দ্বারা লিখতে পারি দ্যাট ইজ এই যে পরিবাহিতা কে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই আর এই যে ওয়ান বাই আর যেটা বলছি তার মানে রোধের অনন্যকে আমরা পরিবাহিতা বলি দ্যাট ইজ চার নম্বরে আমরা আর কে এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর লিখছি এটা আমরা বলছি পারি তাহলে কে এর এসআই একক কি এর এসআই একক এর এসআই একক হচ্ছে ওহম টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর এটাকে আমরা বলছি এটা মো যেটাকে আমরা বলছি তো মো এই যে মো না বলে এটাকে অনেক সময় বা এর যে একক সেটা সাইমেন্স এইটাও দিয়ে আমরা চিহ্নিত করতে পারি এই যে এই এককটা না অনেক সময় এর একটা আলাদা নাম আছে যেটাকে আমরা বলি কি সাইমেন্স এই সাইমেন্সটাকেও দিয়ে আমরা কিন্তু এটাকে চিহ্নিত করতে পারি আমরা এস দিয়ে চিহ্নিত করি সাইমেন্স তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন যে সমস্ত ইয়েগুলো আছে যে এইটাকে এস আই কে এন এন এস এটা বলেও চিহ্নিত করি তাহলে এই রোধগুলোকে আমরা বিভিন্নভাবে যুক্তও করতে পারি আমরা প্রথমত হচ্ছে যে আমরা যে সমস্ত রোধগুলোকে ব্যবহার করি সেগুলো বেশিরভাগটা হচ্ছে কার্বন রোধ এবার আমরা না উষ্ণতার সাথে রোধাঙ্কের যে পরিবর্তন সেই পরিবর্তনটা কেমন হয় সেটা আমরা দেখ তাহলে উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তন এই পরিবর্তনটা কিরকম হবে সেটা আমরা তিনটে মেটেরিয়ালের ক্ষেত্রে দেখব উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন রোধাঙ্কের পরিবর্তন এই যে উষ্ণতার সাথে যে রোধাঙ্কের পরিবর্তন আমরা না এরকম ভাবে তিন ধরনের মেটেরিয়ালকে দেখছি এই একটা
অর্ধপরিবাহীর ক্ষেত্রে তার মানে এটা হলো তোর অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে নাম্বার টু, দু নম্বরটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে, আর নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে যে সুপার কন্ডাক্টর, অতি পরিবাহীর ক্ষেত্রে, অতি পরিবাহীর ক্ষেত্রে। এই তিনটে ক্ষেত্রে কিন্তু আমরা এখানে রোধাঙ্ক বাসা টেম্পারেচার, টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড নিচ্ছি, টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড এটা নিচ্ছি, এদিক বরাবর এদিক বরাবর, দ্যাট ইজ এইটাকে আমরা কেলভিন টেম্পারেচারে নিচ্ছি, দ্যাট ইজ টিকে। তার মানে এই যে উষ্ণতা গুলোকে যেটা নিচ্ছি না, সেটা অ্যাকচুয়ালি প্রথমটা তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এদিক বরাবার রো এটা রোধাঙ্ক, এদিক বরাবার রো এটা রোধাঙ্ক, এদিক বরাবার রো এটা রোধাঙ্ক। নাম্বার ওয়ান এটা হচ্ছে অর্ধপরিবাহী ক্ষেত্রে আমরা দেখছি যেটা, যত উষ্ণতা বাড়ছে রোধাঙ্ক কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে যায়। আমরা যখনই এটা কোনো পরিবাহীর ক্ষেত্রে নেব তখনই দেখবো ঠিক এরকম হয়ে যাচ্ছে, দ্যাট ইজ যত উষ্ণতা বাড়ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু রোধাঙ্ক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে কোনো সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে নিই, তাহলে সেই সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ঠিক এইরকম ধরনের একটা গ্রাফ দেখতে পাবো, দ্যাট ইজ এইচ। এইখানে এটাকে আমরা বলছি টিসি, এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। এই ক্রিটিক্যাল টেম্পারেচারে এসে না ওর সমস্ত রোধ কিন্তু বা রোধাঙ্কটা জিরো হয়ে যায়। আমরা এইখানে সীসার ক্ষেত্রে এর ভ্যালুটা যেটা দেখবো সেটা হচ্ছে 7K, এবং যেটা পারদের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 4K, আর দস্তার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0.85K। তাহলে সীসার ক্ষেত্রে হলো 0.7K, পারদের ক্ষেত্রে সীসার ক্ষেত্রে 7K, আর পারদের ক্ষেত্রে হলো 4K, আর একটা হচ্ছে দস্তার ক্ষেত্রে 0.85K। এইগুলো হচ্ছে ভ্যালু, তার মানে এইভাবে আমাদের রোধাঙ্কের সাথে উষ্ণতার সাথে রোধাঙ্ক এইভাবে পরিবর্তিত হয়। আমরা নেক্সট যে পার্টটাকে আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে রোধের যে সমবায়, দ্যাট ইজ রোধের সমবায়টাকে আমরা এইখানটায় এবার দেখি। রোধের সমবায়, রোধের সমবায় অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে রোধের সমবায়। রোধের সমবায় অ্যাকচুয়ালি কি, আমরা এখানে না রোধের সমবায়টাকে দুটো ভাগে করতে পারি, যাতে একটা হলো তোমার শ্রেণী সমবায়, এটা শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে এই যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়টা কি না বলছে, যে যদি একটা রোধ এই রোধটা শেষ আরেকটা রোধকে শুরু, এই রোধটা শেষ আরেকটা রোধকে শুরু যদি হয়, তাহলে এক্ষেত্রে এই যে রোধগুলোকে আমরা যখন নিচ্ছি তখন এদের যে কম্বিনেশন এটাকে বলছে আমরা শ্রেণী সমবায়। আবার যদি এমন হয় যে এরকম ভাবে যদি এইরকম রোধগুলোকে একটা বিন্দুকে এক বিন্দুতে, তাহলে প্রত্যেকের একটা বিন্দুকে নিয়ে একটা বিন্দুতে, আর অন্য বিন্দুতে অন্য বিন্দুগুলোকে নিয়ে আর একটা বিন্দুতে, তাহলে অপর প্রান্তকে নিয়ে আর একটা বিন্দু, তাহলে এইরকম যদি কম্বিনেশন হয় তাকে আমরা বলছি কি সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কি হয় না, শ্রেণী সমবায় প্রতিটি রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান একই হয়, আর সমান্তরাল সমবায় কি হয় না প্রতিটি আর এর এগেনস্টে যে পটেনশিয়াল ড্রপি সেটা কিন্তু একই হয়। তাহলে আমরা এইখানে যেটা করবো সেটা হচ্ছে প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধটা কিরকম হয় আপনাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আবার করছি এটা শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়টা কিরকম, আমরা এরকম ধরনের তিনটে রেজিস্ট্যান্সকে এরকম পাশাপাশি নিয়েছি, তাহলে এই যে তিনটে রেজিস্ট্যান্স, একটা আর ওয়ান, একটা আর টু, আর একটা হচ্ছে আর থ্রি, তিনটে রেজিস্ট্যান্স নিলাম। এই তিনটে রেজিস্ট্যান্স এরকম ভাবে এ আর বি এর মধ্যে যুক্ত হয়ে আছে, এইখানে এটা এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। তাহলে এদের এগেনস্টের পটেনশিয়াল ড্রপ একটা ভি ওয়ান, একটা হচ্ছে ভি টু, আর একটা হচ্ছে ভি থ্রি, তাহলে এরকম ভাবে তিনটে আলাদা আলাদা পটেনশিয়াল ড্রপ আছে, কিন্তু এদের মধ্যে দিয়ে যখন কারেন্ট সেটা হচ্ছে কিন্তু সেম কারেন্ট কিন্তু এদের মধ্যে দিয়ে যাবে, তার মানে এইটা। তার মানে আমি এখানে লিখতে পারি যে ভি ওয়ান এটা জিরো ইকুয়াল টু আই এম ইনটু আর ওয়ান প্লাস এম, এবং ভি টু এটা জিরো ইকুয়াল টু আই এম ইনটু আর টু, এবং হচ্ছে ভি থ্রি ইজ ইকুয়াল টু আই এম ইনটু আর থ্রি। আমি যদি তিনটের বদলে একটাকে যদি একটা রোধ দিয়ে পুরো বিষয়টাকে কনভার্ট করে দিতে চাই, অর্থাৎ তিনটে রোধ না নিয়ে সেই তিনটে রোধের কাজ একজনই করবে, তখন সেই যে রোধটা, সেই রোধটাকে আমরা বলি কি তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ, এটা ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই রোধটা হচ্ছে আর, এর মধ্যে দিয়ে শর্ত হচ্ছে কারেন্ট যেটা হবে আই, এদের যে টোটাল যে পটেনশিয়াল ড্রপ যেটা হতে হবে সেটা হচ্ছে ভি। তার মানে এই যে ভি সেটা আমরা এখানে করতে পারবো যে তুল্য রোধ, তুল্য রোধের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে আমরা করবো কি
যে v এর z ইকুয়াল টু i লাইন আর দেয়ারফর v ইজ ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস v3 আমরা দেখছি যেটা যেখানে টোটাল যে পটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ টোটাল যে পটেনশিয়াল ডিফারেন্স এগেইনস্ট a এন্ড b সেটা হচ্ছে v1 v2 এবং v3 এর সামেশনটাই হচ্ছে যোগফলটাই হচ্ছে v এর সমান তাহলে আমরা এখানে বল ir দ্যাট ইজ ইকুয়াল টু ir1 প্লাস ir2 প্লাস ir3 রোধের যে তুল্য রোধ তার ভ্যালু এইরকম করে আমি যদি দশখানা রোধ নিই কুড়িখানা রোধ নিই তাহলে সেই রোধগুলোকে প্রত্যেকটাকে যুক্ত করে দেবে সেটাই হবে তাদের তুল্য রোধের ভ্যালু যদি তারা শ্রেণী সমবায়ে থাকে তবে তাহলে শ্রেণী সমবায়ের পরে আমরা আসছি যেটা সেটা হচ্ছে সমান্তরাল সমবায় তাহলে সমান্তরাল সমবায় আমরা কিভাবে আসবো তাহলে সমান্তরাল সমবায় প্রথমত হচ্ছে যে আমরা এইখানটায় তিনখানা রেজিস্ট্যান্স কে এইভাবে নেব সেই তিনখানা রেজিস্ট্যান্স দ্যাট ইজ এই এই এরকম ভাবে নিচ্ছি আমরা তিনটে রেজিস্ট্যান্স এই তিনটে রেজিস্ট্যান্স দ্যাট ইজ এইরকম যখন আমরা পাচ্ছি সেই তিনটে রেজিস্ট্যান্স কে এরকম ভাবে যুক্ত করে দিলাম এই এবং এরা দুটো হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি এবং এই যে জায়গাটা আমরা বলছি এই তিনটেতে যেটা যায় এটা হচ্ছে আই ওয়ান কারেন্ট যাবে আই টু কারেন্ট যাবে আই থ্রি কারেন্ট যাবে আর এদের মধ্যে যে পটেনশিয়াল ড্রপ যেটা হবে সেটা হচ্ছে এ সেটা হচ্ছে ভি আমরা বলছি যেটা সেটা হচ্ছে সমান্তরাল সমবায় তাহলে আমরা সমান্তরাল সমবায় থেকে যেটা পাবো সেটা হচ্ছে ভি এর ইজ ইকুয়াল টু আই আর দ্যাট ইজ v is equal to i1 r1 that is i1 that is equal to v by r1 and then similarly v is equal to i2 r2 therefore এখান থেকে আমরা পাচ্ছি আর v i2 is equal to v by r2 আবার এখান থেকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে v is equal to i3 r3 that is i3 is equal to v by r3 the order তাহলে আমরা এই যে বিষয়গুলো পাচ্ছি যেটা সেটা এইখানে যেটা হবে সেটা যে টোটাল যে কারেন্ট আছে সেটা কত আই দ্যাট ইজ এই যে কারেন্ট এটা এই রোধের মধ্যে দিয়ে আছে এটা তুল্য রোধ এবং এ আর বি এর মধ্যে কত পটেনশিয়াল ড্রপ দ্যাট ইজ এটা হচ্ছে এ ভি পটেনশিয়াল ড্রপ হবে আর কারেন্ট এর কত আই দেয়ারফর তুল্য রোধের ক্ষেত্রে তুল্য রোধের ক্ষেত্রে আমরা যদি করি তুল্য রোধ এর ক্ষেত্রে আমরা যদি করতে চাই তাহলে ভি এর ইজ ইকুয়াল টু আই আর দ্যাট আই এর ইজ ইকুয়াল টু ভি বাই আর therefore আমরা এটাও জানি vi is equal to এটা হচ্ছে i1 plus i2 plus i3 that is এই তিনটে কে দিব তাহলে v by r1 r is equal to v by r1 plus v by r2 plus হচ্ছে v by r3 that is এখান থেকে আমরা পাচ্ছি 1 by r is equal to 1 by r1 plus 1 by r2 plus 1 by r3 this is the resultant resistance that is r টাই হচ্ছে resultant রোধ বা আমরা তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রোধ বলছি এই আরটাকে নট দ্যাট যে ওয়ান বাই আর কিন্তু তুল্য রোধ নয় বা আর কিন্তু হচ্ছে তুল্য রোধ তার মানে আমরা এখানে দুটো বিষয় পেলাম সেটা হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এবং এবং শ্রেণী এবং সমান্তরাল সমবায় তুল্য রোধের ভ্যালু কমন হয় এই পুরো বিষয়টাকে পাচ্ছি আমরা যদি এইখানটায় এরকম দুটো যদি কোশ্চেনে উত্তর নিই যদি দুটো এক্সাম্পল যদি করি তাহলে সেই এক্সাম্পল থেকে আমরা খুব সহজে এখান থেকে বিষয়গুলোকে পাবো যেমন আমি এখানে করছি যেটা সেটা হচ্ছে যে একটা তিন এবং ছয় মানে তিন ওহম এবং ছয় ওহম দুটি রোধকে একবার শ্রেণী সমবায়ে একবার শ্রেণীতে এবং এবং আর একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত হবে দ্যাট ইজ এটা হচ্ছে তুল্য রোধ কত হবে তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তুল্য রোধের ভ্যালু আমাকে কিন্তু বের করতে হবে দেয়ারফর একটা আমরা পাচ্ছি আর ওয়ান একটা সলিউশন এটা হচ্ছে সলিউশন দ্যাট ইজ এর যে সমাধান সেটা হচ্ছে আর ওয়ান এর জিরো টু থ্রি হোম আর আর টু এর জিরো টু হচ্ছে সিক্স হোম তাহলে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ এটা ইজ জিরো টু টু সমান সমান আর ইজ জিরো টু আর ওয়ান প্লাস আর টু দেয়ারফর আর এর জিরো টু তিন প্লাস ছয় এর জিরো টু হলো নাইন হোম দেয়ারফর আর এর জিরো টু নাইন হোম এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যেহেতু রোধ আছে দুটো যোগ করতে হয়
আবার দু নম্বরে যেটা বলি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বলি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য রোধ যদি আর হয় তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি 1/r = 1/r1 প্লাস হচ্ছে 1/r2 দ্যাট ইজ এখানে আমরা করতে পারি 1/3 প্লাস হচ্ছে 1/6 দ্যাট ইজ 6 দ্যাট ইজ 2 প্লাস 1 = 3/6 = 1/2 তার মানে 1/r1 হচ্ছে 1/3 আর r = 2 হবে তাহলে এরকম ভাবে আমরা কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এর তুল্য রোধ বের করতে পারি তাহলে প্রত্যেকে যেটা করবে সেটা হচ্ছে যে এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবং এর যে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু ভালো করে করবে দেখবে আমরা যে যে বিষয়গুলোকে পড়াচ্ছি সেগুলো আশা করছি খুব ভালোভাবে তোমরা রপ্ত করতে পারবে প্রতিটি বিষয় এই ভিডিওগুলো থেকে একটু পজ করে করে দেখবে এবং পজ করে করে দেখে প্রত্যেকটাকে খাতায় লিখবে এবং যে অঙ্কগুলোকে করাচ্ছি সেগুলো প্রত্যেকটা করবে তাহলে আশা করছি এই সাবজেক্টের সম্পর্কে বা এই সাবজেক্টটাতে তোমাদের একটা ভালো দক্ষতা আসবে।